বেবি গুড মর্নিং কি স্কুল যাব আজকে স্কুল যাবে ফার্স্ট ডে অফ স্কুল হাউ আর ইউ ফিলিং নাও ওকে ও আর ইউ এক্সাইটেড ও তুমি রেডি হয়ে গেছো ঘুমিয়ে থেকে উঠে না ঘুমি থেকে উঠে গেছো রেডি হয়ে গেছো একটু কিছু খাবার খেলে ভালো হতো রু বেবি খাবারটাই সেরকম ভাবে খেলে খেয়েছো সাম নাটস এন্ড রেজিন Then all the best. Yes. কার সাথে যাচ্ছো স্কুলে? দাদির সাথে হ্যাঁ। টাটা রু টাটা। বেবি টাটা। টাটা। হ্যাঁ। বাই বাই। Bye bye. ভোরের আকাশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আকাশ দেখা যায় না হে অল আমি দিনা ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ কি তোমরা সবাই ভালোই আছো আজকে তোমাদের সঙ্গে আমি আমার বিজি আফটারনুন রুটিনটা শেয়ার করব সেটা হচ্ছে বাংলাদেশের একজন বন্ধু আমার সাবস্ক্রাইবার তো আমাকে একটা ভিডিও করার কথা অনেক দিন ধরে বলেছিল বাট আমি করতে পারিনি এই কারণে কারণ এর আগে একটা ভিডিও আমাকে রিকোয়েস্ট এসেছিলো তো সেইটার সঙ্গে এটা একদমই মানে প্রায় সেম কী হয় বলো তো তোমরা রিকোয়েস্ট করলে খুব ভালো লাগে সে তার উপরে ভিডিওস বানাতে কিন্তু তখন যখন আর কি সে ব্যাপারটা মানে অলমোস্ট সেম ভিডিও হয়ে যায় তাহলে সেটা একটু পরপর করতে প্রবলেম হয় কারণ যদি আমি একই ধরনের ভিডিও বারবার বানাই তাহলে তোমরা দেখবে না তোমাদের দেখতে ভালো লাগবে না এটাই স্বাভাবিক তো সেই জন্য বেশ কিছুদিন টাইম নিলাম তো আজকে আমাকে বেসিক্যালি ও বলেছে যে মানে যখন চুল আমি শ্যাম্পু করি ভেজা চুল কী কীভাবে আমি র্যাপ করি আর এটাও মেনশন করেছে যে যেন আমি গামছা দিয়েও র্যাপ করে দেখাই একটা আছে গামছার টুকরো মতো অত ইউজ করি না জানি না যদি ওটা দিয়ে র্যাপ হয়ে যায় তো ভালো তোমাদেরকে আমি দেখাবো এছাড়াও সারাদিন কী কীভাবে কাটাচ্ছি আজকে আফটারনুনটা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো দেরি না করে ঝটপট ভিডিওটা স্টার্ট করি আমি ভেজা চুল কম করি না তো শুকিয়ে যাওয়ার পরে কম করি এদার তো আমি এই টাওয়েলটা ইউজ করি I'm just sitting here I got time তো এভাবে করি এভাবে করে দিই এটা একভাবে করি আর তাছাড়া আমি যেটা করি এর আগেও তোমাদেরকে এটা দেখিয়েছি আরেকবার দেখিয়ে দিচ্ছি এইটা টাওয়েলটা ইউজ করি এটা হচ্ছে ক্যাপ অ্যাকচুয়ালি এভাবে এরকম টুইস্ট করে দেন এখানে এরকম একটা সিস্টেম থাকে ওটাকে র্যাপ করে জাস্ট এভাবে করি এটা করি এই টাওয়াল দিয়ে করি আর এটা দিয়ে করি আর এছাড়া আর আমি কিছু দিয়ে জেনারেলি করি না তো যেহেতু আমাকে বাংলাদেশের বন্ধু বলেছে যে গামছা দিয়েও করে দেখাতে সেই জন্য এখানে একটা আমি গামছা পেয়েছি অনেক কষ্ট জোগাড় করেছি এবার দেখাচ্ছি করে জাস্ট এমনি করে ফেলে রাখলাম এটা হতে পারে তো এইরকমভাবেই আমি করে দেখালাম যেরকম তোমরা বললে আশা করছি তোমার রিকোয়েস্ট রাখতে পারলাম আর যদি অন্য ধরনের কোনো রিকোয়েস্ট থাকে আমাকে ডেফিনেটলি করো আমার ভালো লাগবে এখানে রাইসটা বসিয়েছি রাইসটা হচ্ছে আর এখানে বসিয়েছি একটা তরকারি দেখো এখানে সজনে ডাঁটা রয়েছে টমেটো রয়েছে আলু রয়েছে আর মিষ্টি কুমড়ো রয়েছে দিয়ে একটা তরকারি করছি গরমকালে সজনে ডাঁটা খেতে বেশ ভালোই লাগে খাওয়া উচিত আর এখানে দেখো একটু লাউ আমি কুচো করে রেখেছি লাউয়ের একটা ঘন্ট করব চিংড়ি মাছ নেই বাড়িতে চিংড়ি মাছ দিচ্ছি না আর এখানে দেখো মিষ্টি কুমড়ো ছাড়িয়ে রেখেছি মিষ্টি কুমড়োর একটা চেচকি মতো করব খেলছি
তুমি ফ্রুটস গুলো সব খেয়ে নিয়েছো? গুড গার্ল হয়ে ভেরি গুড গুড গার্ল I'm just sitting here. সজনের একটা তরকারিটা হয়ে গেল আর রাইসটাকেও নামিয়ে দিলাম। এবারে আমি কুমড়ো, মিষ্টি কুমড়োর যে একটা ছক্কা মতো বা ছেচকি মতো করছি তো সেটাকে চাপিয়ে দিয়েছি। ওটা হয়ে গেলে তারপরে আমি করব হচ্ছে লাউয়ের ঘন্ট। অনেক কিছু নিয়ে ফেলেছি একেবারে, আর প্রচণ্ড পরিমাণে গরম, বাবারে এত কষ্ট হচ্ছে আজকে। একটু ওকে মানে রান্নাটা করতে দেরি হচ্ছে বলে রুকে একটু ফ্রুটস দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে, তাতে ওর কষ্ট হবে না। তো ওগুলোও খেয়ে নিয়েছে, একটু পরে রান্নাটা হোক তারপরে ওকে খাওয়াবো। আর আজকে দাভাই সব একটু ছুটি আছে, সেজন্য দিভাইদের ওখানে একটু ভাবছি যাবো কি না যাবো, মানে মেনলি মানে রুয়ের জন্য। আজকে দাভাই বাড়িতে আছে, রু আর কি দাভার সঙ্গে খেলা করতে ভীষণ ভালোবাসে। বিকেলে যদি পারি এক দু ঘন্টার জন্য একটুখানি যাবো, তাহলে রুয়েরও ভালো লাগবে। রুয়ের পড়াশোনা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর একটু কিছু ওরাল করানোর ইচ্ছে আছে, যদি টাইমটা মানে করে উঠতে পারি তাহলে ওকে করাবো। এমনিতে মেন পড়াগুলোর হয়ে গেছে, জামাকাপড় কেচে মেলা হয়ে গেছে, এখন অল্প কিছু আছে যেগুলো মেলতে পারিনি, জায়গা হচ্ছে না সেই জন্য মেলতে পারিনি। তুই এখন মায়ের সাথে কথা বলছিস ফোনে? কি গরম করছে বাবারে। রুইয়ের পড়ার টেবিলটা আজকে ও ড্যাডি ফিক্স করে এনে দিয়েছে, বেশ এক সপ্তাহ মতো রাখতে দিতে হয়েছিল, তারপরে ওটাকে ফিক্স করা গেছে। তো আজকে ওটাকে ভালো করে মুছবো, ক্লিন টিন করে তারপরে ও পড়াশোনা স্টার্ট করবে। ওর মধ্যে এখন ঝটপট করে বেড কভারটাকে চেঞ্জ করে নিই। বেডশিট পাতা ডান, এখনও রু কথা বলে চলেছে দাবার সঙ্গে মায়ের সঙ্গে, রেডি করে নিয়েছি বেড। চলো এবার রান্নাটা দেখি কতদূর কী অবস্থায় আছে। হচ্ছে আমার লাউয়ের ঘন্ট, ঠিক টাইমে এসেছি, নলে এখানে তলা লেগে যেত। এটা হচ্ছে আমার মিষ্টি কুমড়োর ছক্কা যেটা রেডি হয়ে গেছে, আর এটা হচ্ছে সজনে ডাঁটার তরকারিটা, আর এখানে ডালের মতো চলছে, আর রাইস ড্যান্স। কার সাথে কথা বলছো? দিদির সাথে। দিদির সাথে? I got time, it's clear to see from up here. ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ করলাম, একদম শুটিং শুটিং হয়ে গেছি, রান্নার জাস্ট কমপ্লিট করলাম। আর এবারে রুকে একটুখানি মানে রুয়ের লাঞ্চটা দেবো ভালোভাবে রেডি করে, তারপরে একটুখানি আমি রেস্ট করব। আমি এখনও খাইনি, খেয়ে নেব এখন। আমার নিজের খাবারটা নিয়ে খেতেও ইচ্ছে করছে না, এত টায়ার্ড লাগছে, বাট কিছু করার নেই, করতেই হবে, চলো করে নিই। সিট প্রপারলি রু বেবি, চলো চলো হ্যাভ ইট। স্পুনটা দিয়ে দিলাম, আলু ভাজা, আলু ভাজা দিতে হবে, ঠিক আছে চলো খাও। হাফ অ্যান আওয়ার টাইম দিচ্ছি, তার মধ্যে খাওয়াটা কমপ্লিট করে আমায় দেখাবে, ঠিক আছে? তুলবে না, এখানেই রেখে দেবে, আমাকে ডাকবে, আমি দিচ্ছি, তুমি খাও, কে দেখাও কেমন পারছো। ভেরি গুড, থ্যাংক ইউ, ইউ আর ওয়েলকাম। এবারে আমি আমার একটু টাইম পেয়েছি, এবারে এই গাজরটা
একটুখানি গাজরের জুস বানিয়ে খাবো। গাজরের জুস রেডি করে নিয়েছি, জানলাগুলোকে বন্ধ করবো, এসিটা অন করবো। প্রচণ্ড গরম, জাস্ট থাকা যাচ্ছে না, মনে হচ্ছে কি একদম লু বইছে। কি লু বেবি খাচ্ছ তো, তাহলে তাড়াতাড়ি ফিনিশ করো, উদ্গাল হবে তো। তা কি করো বেবি, খাবার রেনবো, সো নাইস, কত কি দেখাচ্ছ। আমি আর রু দেখো ফ্রেশ হয়ে গেছি, একটু রেডি হয়ে গেছি, কিছুই না, জাস্ট চেঞ্জ করেছি। তো আমরা এখন একটু, যেমন বললাম তোমাদের, একটু ডিভাইডের বাড়ি যাচ্ছি, একটু ঘুরে আসি, এক দু ঘন্টা ভালো লাগবে রুয়েরও আমারও, তো সেজন্যই আমরা এখন যাচ্ছি। আর আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আশা করছি আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। টিল দেন স্টে পজিটিভ অ্যান্ড বিউটিফুল, লাভ ইউ অল। তো কিছু বলে দাও, হ্যাপি টিউজডে, হ্যাপি টিউজডে, ওকে বাই, টেক কেয়ার, অ্যান্ড হ্যাপি ওয়েডনেসডে টুমরো।